আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম একটা নতুন টিউটোরিয়ালে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ দুটা টেস্ট নেট নিয়ে। তো আজকে টেস্ট নেট দুটো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকেই জয়েন করবেন। আশা করছি আপনাদের এখান থেকে অ্যাটলাস কম হলো $100 থেকে $150 প্লাস প্রফিট আসবে। তো বন্ধুরা, আমাদের লিস্টের ফার্স্ট যে টেস্ট নেটটা সেটা হচ্ছে থালা ল্যাবসের অ্যাপটোস নেটওয়ার্কের টেস্ট নেট। এটার কিন্তু ফান্ড রাইজিং 6 মিলিয়ন অলরেডি কিন্তু কালেক্টেড, এবং ওদের ভালো ভালো পার্টনারশিপ আছে এই টেস্ট নেটে। কীভাবে পারফর্ম করবেন সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছে। এবং আমাদের লিস্টের সেকেন্ড যে টেস্ট নেটটা সেটা হচ্ছে স্কোরল টেস্ট নেট। তো এইটার ব্যাপারে এর আগেও কিন্তু আপনাদের মাঝে আমি কিন্তু একটা টেস্ট নেট শেয়ার করেছিলাম, তখন আলফা ফ্রি টেস্ট নেটে কিন্তু রাউন্ড ছিল আমাদের চ্যানেলে, ভিডিওটা আপনারা পাইছিলেন। কিন্তু এখন ওদের ফার্স্ট স্টেজ চলতেছে, মানে এটা হচ্ছে ফাইনাল স্টেজ। এটাতে জয়েন করলে পরে কিন্তু মেইন নেট লঞ্চ করে ফেলবে, আমরা কিন্তু এখান থেকে এয়ারড্রপ পেতে পারি। এটা একটা পটেনশিয়াল টেস্ট নেট, জয়েন করলে ভালো প্রফিট হওয়ার চান্স আছে। তো অ্যাট ফার্স্টে আমরা থালা ল্যাব টেস্ট নেটে পারফর্ম করবো। এটা হচ্ছে তাদের অফিসিয়ালি ওয়েবসাইট, ওয়েবসাইটের ডেভেলপিং দেখলে বোঝা যায় যে টেস্ট নেটের কতটুকু দম আছে। তো এটা হচ্ছে তাদের অফিসিয়াল পার্টনারশিপগুলো দেখেন, তাদের বেকার্স কিন্তু অলরেডি ভালো ভালো কিন্তু ইনভেস্টররা তাদেরকে কিন্তু সাপোর্ট দিচ্ছে, তাদের বেকার্স হিসাবে এখানে ইনভেস্ট হিসাবে রেখেছে। তো এই টেস্ট নেট যদি মার্কেটে খুব শীঘ্রই কিন্তু লঞ্চ করবে, মানে অফিসিয়ালি মেইন নেট লঞ্চ করলে কিন্তু আমরা কিন্তু এয়ারড্রপ থেকে ভালো একটা বেনিফিট পেতে পারি, তার জন্য ডোন্ট মিস। তো বন্ধুরা, কীভাবে টেস্ট নেটে পারফর্ম করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, চ্যানেলের লিঙ্ক থাকবে আমাদের অ্যানিন অফিসিয়াল চ্যানেল লিঙ্ক, এইখানে কিন্তু আমরা টেস্ট নেটের অল ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করেছি আমাদের চ্যানেলে। তো চ্যানেলে আসার পর অ্যাট ফার্স্টলি আপনাদের মেন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনাদেরকে অ্যাপটোস এক্সটেনশন ইউজ করে আপনাদেরকে ফসেট কালেক্ট করতে হবে। যে ফসেটটার লিঙ্ক, প্রথম যে লিঙ্কটা আছে, লিঙ্কটা জাস্ট আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, এখন পারফর্ম করতে হবে। তো যাই হোক, পারফর্ম করার আগে আমি বলি এইখানে বেসিক ব্যাপারটা বলি, আমাদের এখানে 3 স্টেপে কাজ করতে হবে। অ্যাট ফার্স্ট ফসেট কালেক্ট করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে টেস্ট নেটে পারফর্ম করতে হবে, এবং তৃতীয় স্টেপে হচ্ছে ওদের গ্লাক্সিতে একটা OAT NFT আছে, ওইটা আমাদের মেন ইম্পর্টেন্ট ক্লেম করতে হবে। এই 3টা স্টেপ যদি আমরা কমপ্লিট করি, সেক্ষেত্রে আমাদের টেস্ট নেটে পারফর্ম করা কমপ্লিট। এনিওয়ে, এখন আমরা চলে আসলাম অ্যাট ফার্স্টলি আপনাদের মাঝে বলতে, যেটা হচ্ছে আমাদের 2টা এক্সটেনশনের প্রয়োজন। একটা হচ্ছে মার্টিন ওয়ালেট এক্সটেনশন, আর একটি হচ্ছে প্যাট্রা ওয়ালেট এক্সটেনশন। এই 2টা এক্সটেনশন আপনারা যারা মোবাইলে কাজ করেন, তারা 3টা ব্রাউজার আছে, একটা হচ্ছে ইনডেক্স ব্রাউজার, কিকি ব্রাউজার, আর একটা হচ্ছে আমাদের মিসেস ওয়াল ব্রাউজার। এই 3টা ব্রাউজারের ভিতরে কিন্তু মূলত এক্সটেনশনগুলো সাপোর্ট করে, ইনডেক্সে মেবি সাপোর্ট করবে না। আপনারা মিসেস ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজারে এই প্যাট্রা ওয়ালেট এবং মার্টিন ওয়ালেট, এই 2টা ওয়ালেট এক্সটেনশন অ্যাড করে নেবেন। অ্যাড যখন করবেন তখন কিন্তু আপনার এক্সটেনশনগুলো এইভাবে শো করবে, আমি ডিসক্রিপশন বক্সে 2টা এক্সটেনশনের লিঙ্ক দিয়ে দিব। তো প্রথম অবস্থা আপনাদেরকে মেইনেট সুইচ করতে হবে। দেখেন আমার এখানে টেস্ট নেটে কিন্তু মেইনেটটা দেওয়া আছে, অ্যাপটোস টেস্ট নেট। আপনি এখান থেকে কিন্তু টেস্ট নেট পাবেন, যেমন এই যে এখানে টেস্ট নেট সিলেক্ট করে নেবেন। আপনার মেন ওতো মেইনেটে থাকতে পারে, প্রথম অবস্থায় মেইনেটে থাকলে আপনার কাজ হবে না। আমাদের প্রথমত কী করতে হবে, মার্টিন ওয়ালেটে টেস্ট নেটে সুইচ করতে হবে, এবং আপনি যে ওয়ালেট দিয়ে কাজ করবেন সে ওয়ালেটটা রেডি করবেন। এবং এইখানে দেখবেন যে আপনাকে ফসেট কালেক্ট করতে হবে। ফসেট কালেক্ট করার জন্য আমরা কিন্তু এখানে ফসেটের লিঙ্ক দেওয়া আছে, মার্টিন ওয়ালেটে এয়ারড্রপ লিঙ্ক লেখা আছে, অথবা আমরা যে ফসেটের লিঙ্কটা দিছি প্রথম লিঙ্কটা, এই প্রথম লিঙ্কটা আপনি এখন ওপেন করবেন। ওপেন করার পর অ্যাট ফার্স্টলি আমাদের ফসেট কালেক্ট করতে হবে। ফসেট কালেক্ট করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন সাইন ইন একটা অপশন আছে, তো এই সাইন ইন অপশনে আপনাকে কী করতে হবে, ক্লিক করতে হবে। সাইন ইন ক্লিক করার পর আপনি সিম্পল গুগল দিয়ে আপনি এখানে সাইন ইন কমপ্লিট করবেন। তো আপনার মোবাইলে যে গুগলগুলো ইমেল আছে সিলেক্ট করা, সে কোনো একটা ইমেল সেট আপ করে নেবেন। তো আমার সাইন কমপ্লিট করার পর কানেক্ট ইউর ওয়ালেট, এখানে কানেক্ট ক্লিক করার পর প্যাট্রা ওয়ালেট আছে, মার্টিন ওয়ালেট আছে, তো আপনি কোনটাতে নিতে যাচ্ছেন ওইটা সিলেকশন করবেন। তো আমরা মার্টিন ওয়ালেট দিয়ে কাজ করতেছি, তো মার্টিন ওয়ালেট থেকে অ্যাপ্রুভাল দিলাম। অ্যান্ড আপনাকে অ্যাপ্রুভাল দেওয়ার পর আপনাকে একটু সময় নিতে পারে, কারণ আমি এর আগে একবার ফসেট কালেক্ট করেছি এখান থেকে। দেন কানেক্ট হয়ে গেলে এখন আপনাকে বলবে অ্যাক্টিভ ইউর ফসেট, অ্যাক্টিভেট। এই ফসেটে অ্যাক্টিভেট করলে কিন্তু ওরা আপনাকে, দেখেন ওই যে আমাকে কিন্তু ফসেট দিয়ে দিছে, টেস্ট নেট হ্যাজ বিন মেইনেট, আর ইউ নাও অ্যাবল ইন ইউর ওয়ালেট। মানে আমাদেরকে এভাবে করে আপনি যখনই অ্যাক্টিভেট ফসেটে ক্লিক করবেন আপনাকে এখানে ফসেট দেওয়া হবে। আপনি কয়েকবার ফসেট মেবি এখান থেকে নিতে পারবেন। তো এভাবে করে আপনি ফসেটটা নিয়ে নিলে আপনি দেখবেন যে আপনার মার্টিন ওয়ালেটে যখনই আপনি আসবেন দেখবেন যে আপনার এইখানে টেস্ট নেটের ফসেট দিয়ে দিছে। যদি টেস্ট নেটের ফসেট নিতে কোনো রকমের প্রবলেম হয় অবশ্যই পার্সোনালি আমাকে নক করবেন, আমি লাগলে আপনাদেরকে ফসেট দিয়ে দিব, অথবা আমাদের ভিডিওতে কমেন্টে জানাবেন যে ভাই ফসেট পাই না। তো ফসেটের ব্যবস্থা আমরা একটা না একটাভাবে কোনোভাবে আপনাদেরকে করে দিব। তো ফসেটের স্টেপ ধাপ চলে গেলে এখন আমাদের টেস্ট নেটে পারফর্ম করতে হবে। টেস্ট নেটে পারফর্ম করার জন্য আপনি আমাদের চ্যানেলে চলে আসেন। এইখানে আমরা যেই
সেকেন্ড লিঙ্ক দিয়েছি, সেটা হচ্ছে প্রথমে তো আপনি অ্যাপটোসের ফসেট কালেক্ট করলেন, এখন হচ্ছেন ওদের টেস্টনেটে যে পারফর্ম করবেন সেখানের সাইটের ফসেট কালেক্ট করতে হবে। তার জন্য আমাদের লিস্টের সেকেন্ড যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনি জাস্ট কপি করে নেবেন অ্যান্ড আপনি আপনার ওপেন করে দিবেন আপনার ব্রাউজারে। ওপেন করার পর এখান থেকে কানেক্ট ইউর ক্লেম একটা অপশন পাবেন, যেখান থেকে আপনি মার্টিন ওয়ালেট সিলেকশন করতে পারবেন ইজিলি। মার্টিন ওয়ালেটটা আপনার এখানে কানেক্ট হয়ে গেল। কানেক্ট হওয়ার পর এখন আপনি একে একে করে যে ক্লেম কেক, ক্লেম টিপিটি প্লাস এপিটিটা আপনার ক্লেম করতে পারবেন না, কারণ এপিটি তো অলরেডি আমরা ওদের ফসেট থেকে নিয়েছি পার্সোনালি। এ বাকিগুলো লাস্টের যে বাকিগুলো আছে এখান থেকে, এগুলো সবগুলো আপনি একে একে ক্লেম করবেন। কীভাবে? জাস্ট এভাবে সিম্পল এটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে আপনার মার্টিন ওয়ালেটের 3-5 সেকেন্ড পর একটা অ্যাপ্রুভাল আসবে, দেখেন চলে আসে বলতে বলতে। এখানে জাস্ট আপনাকে এভাবে করে দেখেন একটু সময় নিয়ে অ্যাপ্রুভালে ক্লিক করতে হবে, একটু আপনাকে ওয়েট করতে হবে 10 সেকেন্ড। এভাবে করে দেখবেন একে একে আপনার সব ফসেটগুলো ট্রানজ্যাকশন কমপ্লিট হবে, এভাবে করে একে একে আপনি সবগুলো নিয়ে নেবেন। তো আমি দুইটা নিয়ে দেখাচ্ছি, আমি অলরেডি কালেক্ট করে নিয়েছি। তো আমি এখন ইউএসডিসিতে ক্লিক করে দিলাম, এখন আমার এখানে অ্যাপ্রুভালটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ফসেট কালেক্ট করা কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের ডিরেক্টলি পারফর্ম করতে হবে ওদের টেস্টনেটে। আমাদের লিস্টের সেকেন্ড থার্ড লিঙ্ক যেটা আছে টেস্টনেট পারফর্ম লিঙ্ক, এই লিঙ্কটা আপনি আপনার ব্রাউজারে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখন আমরা কী করবো, প্রথমে আমাদের অ্যাডভান্স যে কাজটা হচ্ছে কি, এখানে দেখেন কানেক্ট একটা অপশন থাকবে, ঠিক আছে। আমি এখানে ডিসকানেক্ট করে দেখাচ্ছি, এখানে অ্যাডভান্সলি আপনি কানেক্ট অপশন দেখতে পারবেন, যেটার মাধ্যমে মার্টিন ওয়ালেট দিয়ে আপনি কী করবেন এখানে কানেক্ট করবেন অ্যান্ড আপনি আপনার অ্যাপ্রুভাল দিবেন। অ্যাপ্রুভাল দিলে আপনার এখানে কানেক্ট হয়ে গেছে। আমাদের প্রথমের যে কাজটা হবে সেটা হচ্ছে এইখানে বয়েল্টের কাজ, বয়েল্টের কাজটা আমাদের প্রথমে কাজ করতে হবে। প্রথমে আমরা বয়েল্টে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আপনাকে বয়েল করতে হবে। বয়েল করার জন্য আপনাকে কী করতে হবে আমি স্টেপগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। জাস্ট এইখানে আপনি বয়েল্টে ক্লিক করার পর ক্রিয়েট এ বয়েল্ড একটা অপশন দেখতে পারবেন, এখানে সিম্পলটা ক্লিক করার পর আপনি এখান থেকে WBTC নিতে পারেন, তারপরে ইথেরিয়াম নিতে পারেন। তো আপনি প্রথমে সেকেন্ড যে লিঙ্কটা আছে WRBTC এটা নেবেন অ্যান্ড আপনি ম্যাক্সিমাস অপশনে ক্লিক করতে পারেন, তারপরে 75% নিচে দিতে পারেন। নেওয়ার দেওয়ার পর আপনি দেখবেন যে এখানে এরকম টোকেন, তো আপনি চাইলে 75% বড় বড় দিতে পারেন অথবা উপরেটা ম্যাক্স দিতে পারেন, নিচেরটা 75 দিতে পারেন। তো আপনার বসিয়ে দেওয়ার পর আপনি এইভাবে ক্রিয়েট আইকনে সিম্পল এটা ক্লিক করে দিবেন অ্যান্ড আপনার অ্যাপটোস ব্লকচেন থেকে, টেস্টনেট থেকে কিন্তু অ্যাপ্রুভালটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আসবে অ্যান্ড অ্যাপ্রুভালটা আপনাকে দিতে হবে। অনেক সময় এই অ্যাপ্রুভাল দিতে যে অনেক রকমের প্রবলেম হয়, ট্রানজ্যাকশন ইরর আসলে আপনি পরে চাই করবেন 2-3 ঘন্টা পর। দেখেন আমি এখন আমি অ্যাপ্রুভাল দিয়ে দিলাম, আমার এখানে কিন্তু এই বয়েলটা কমপ্লিট হচ্ছে। তো বয়েল কিন্তু কমপ্লিট হয়ে গেল, আপনার এখানে বয়েল কিন্তু চলে আসছে। বয়েলটা কমপ্লিট হওয়ার পর সেকেন্ড আমাদের যে কাজটা করতে হবে, সেকেন্ড স্টেপের ধাপটা হচ্ছে আমাদের স্টেবিলিটি প্লোলে ক্লিক করে দিতে হবে অ্যান্ড এখানে আপনি ডিপোজিট অপশন দেখতে পারবেন। এখানে আপনার যে মুড টোকেন আছে, মুড টোকেন আপনাকে এখানে ডিপোজিট করতে হবে এই প্ল্যাটফর্মে। তো মুড টোকেন ডিপোজিট করতে হলে আপনি এখান থেকে ফুল অ্যামাউন্ট করতে পারেন অথবা 100-200 এভাবে করে আপনি করতে পারেন। তো আমি সাজেস্ট করবো এখানে আপনি ট্রাই করেন, এখানে আপনি 500 টোকেনের মতো আপনার ব্যালেন্সে রাখবেন, এর কম মানে আপনার ব্যালেন্সে যাতে 500 এক্সট্রা থাকে ওইখানে, আর আপনি ডিপোজিটে করতেছেন সেটা আপনি যাই করেন না কেন 500 টোকেন যাতে আপনার মেন ব্যালেন্সে থাকে, এখানে যা ডিপোজিট করেন তাদের থাকে। তো আমি এখানে টার্গেট করলাম, আমি এখানে আমি 200 টোকেন আমি জাস্ট এখানে ডিপোজিট করলাম। তো ডিপোজিট এখানে সিম্পল ক্লিক করে দিচ্ছি অ্যান্ড আমার যদি পরে লাগে আমি আবারও নিতে পারবো, জাস্ট অ্যাপ্রুভালটা দিতে হবে আপনাকে, অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হয় অ্যান্ড আপনার অ্যাপ্রুভালটা সাকসেসফুল কিন্তু হয়ে গেল। তো আমাদের স্টেকিংয়ের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর মানে স্টেবিলিটি স্টেকিং করলাম, তারপরে আমাদের থার্ডলি কাজ হচ্ছে লিকুইডিটি পুল। লিকুইডিটি পুলে আসবেন, এখানে মুড বাই USDC তে আপনাকে লিকুইডিটি প্রোভাইড করতে হবে। তো এখানে আপনি সিম্পল লিকুইডিটি প্রোভাইড করার জন্য আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখবেন যে ডিপোজিট একটা আইকন আছে, ডিপোজিট আইকনে সিম্পল ক্লিক করার পর এখন আপনাকে মুড বাই এখানে স্টেকিং করতে হবে। তো আপনি আপনার যে ব্যালেন্স আছে মেন ব্যালেন্স, এখান থেকে আপনি 100-100 করে নিতে পারেন, 100-100 করে আপনি এখান থেকে দিতে পারেন। তো আমরা 100-100 করে আমরা এখানে অ্যাড লিকুইডিটি প্রোভাইড করে দিচ্ছি, জাস্ট লিকুইডিটি প্রোভাইড করা হয়ে যাবে অ্যান্ড অ্যাপ্রুভাল দিয়ে দিবেন। আমাদের কিন্তু এখানে সাকসেসফুলিভাবে লিকুইডিটি সাকসেস হয়ে গেছে, এখন আপনাকে এটাকে সাপ্লাই করে দিতে হবে। সবসময় তো জানেন আমরা লিকুইডিটি প্রোভাইড করার পর আমাদের যে ব্যালেন্সটা আছে সেটাকে আমরা কী করি, এখানে আমরা 100% স্টেকিং করে সেটাকে স্টেক লিকুইডিতে ক্লিক করে সাপ্লাই করে দিয়ে থাকি অ্যান্ড আমাদের এখান থেকে অ্যাপ্রুভালটা আমরা কমপ্লিট করে দিচ্ছি অ্যান্ড আমাদের স্টেক লিকুইডিটি কিন্তু সাকসেসফুল, আমাদের এখানে কিন্তু লিকুইডিটি সাপ্লাই কমপ্লিট করে দিলাম। তারপর আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। এখন আমাদের লাস্ট স্টেপের কাজ হচ্ছে সোয়াইপ করা, সোয়াইপে আমরা আসলাম। এই সোয়াইপে আসার পর এখান থেকে আপনাকে মুড টোকেন আপনি 100 দিতে পারেন এবং নিচে USDC 100 দিবেন। তো যাই দেন না কেন আপনার 500 টোকেন যদি মেন ব্যালেন্সে থাকে আপনি এরপরে যত বেশি দিতে পারেন দেন, 500 টোকেন আপনার মেন ব্যালেন্সে আপনি রাখবেন। তো আমরা এখান থেকে চাইলে আমরা 102টার পর্যন্ত নিতে পারি বা আমরা এর বেশিও নিতে পারি, সমস্যা নেই।
তো জাস্ট আমি বরাবর নিলাম, এখানে আমার সোয়াইপ বারটা ওপেন হয়ে গেল, তো সোয়াইপ বার আপনি জাস্ট সিম্পল ক্লিক করে দিলাম। তো এখানে জাস্ট আমি এখন সোয়াইপটা কমপ্লিট করতেছি, আর এখানে আমার যে অ্যাপ্রুভালটা আসছে অ্যাপ্রুভালটা আমাকে দিয়ে দিতে হবে। তো এইখানে একটা জিনিস ভুল অনেকেই করবে, সোয়াইপ করতে গেলে আপনার সোয়াইপ হবে না, এটার মেন কারণ হচ্ছে এখানে আপনাকে একটা সেটিং কমপ্লিট করতে হবে। দেখাই দিচ্ছি আমি কোন সেটিংটা, এখানে একটু ওয়েট, দেখেন এইখানে একটা অপশন আছে যে আমি মার্ক করে দেখাইছি মাউসের, এখানে এসে আপনাকে এটা পার্সেন্টেজ 15 করে দিতে হবে। 15 যখনই করবেন তখনই কিন্তু আপনার সোয়াইপটা কাজ করবে, না হলে কিন্তু আপনার কাজ করবে না। এখন আমি যখন সোয়াইপে ক্লিক করলাম দেখবেন যে এখন আমার অ্যাপ্রুভালটা যে আসবে সেটা সাকসেসফুলিভাবে নিবে, এই 15%টা কিন্তু আপনাকে করতে হবে, না হলে আপনার অ্যাপ্রুভাল কাজ করবে না। দেখুন আমি করলাম, এখন আমার কিন্তু সোয়াইপ কমপ্লিট হলো, অ্যান্ড আমার সোয়াইপ কিন্তু সাকসেসফুলভাবে কিন্তু সোয়াইপ সাকসেস কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড আমার ব্যালেন্সে কিন্তু টোকেন কিন্তু এখান থেকে সরে গেছে, মোট টোকেনটা থেকে USDC-তে আমার ব্যালেন্স চলে আসছে। এখন আপনি চাইলে অপোজিট পাশেও আপনি চাইলে আরেকটা বার সোয়াইপ করতে পারেন, 100 টোকেন দিয়ে আপনি অপোজিটে করতে পারেন, তবে এটা দরকার নেই, একবার করছেন আমাদের কাজ কমপ্লিট। এখন আমাদের চ্যানেলে চলে আসেন আমাদের লাস্ট স্টেপ, মানে আমরা তো এখানে স্টেকিং করেছি, সোয়াইপ করেছি, প্রোভাইড লিকুইডিটি প্রোডাক্ট সব কিছু আমরা এখানে যা যা বলছে সব স্টেপ, যেমন ওপেনিং ইউর ওয়ালেট ক্রিয়েট এগুলো সব কমপ্লিট করেছি, স্টেকিং করেছি, সোয়াইপ করেছি, অ্যান্ড এখন আমাদের মেন কাজ হচ্ছে গ্যালাক্সি। তো গ্যালাক্সিতে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি সোয়াইপে চাইলে আরও অন্য অন্য পেয়ারগুলো আছে এগুলো আপনি একটু চাইলে ট্রাই করতে পারেন, এটার জন্য আপনার জন্য বেস্ট হবে। যদি আমি চাই যে এখানে আমি একটু অন্য পেয়ারগুলো আমি ট্রাই করবো, আপনি একটু অন্য পেয়ারগুলো আপনি এখানে করতে পারেন, মোড টোকেনে করতে পারেন, অথবা আপনি অন্য কোনো টোকেন পেয়ারে করতে পারেন। এগুলো করলে কী হবে, আপনার এই টেস্টিংটা পারফর্মটা বাড়বে, তো আপনি পারফরমেন্সটা বাড়বে, তার জন্য আপনি চাইলে একটু হালকা পাতলা আরও দু একটা প্ল্যাটফর্মে আপনি এখানে সোয়াইপ করতে পারেন। অবশ্যই সোয়াইপ করার সময় মোস্টলি এখানে 15% করে দিবেন, না হলে কিন্তু আপনার সোয়াইপটা কমপ্লিট হবে না। তো আমি এখানে আমি একবার আরেকবার ট্রাই করতেছি, অ্যান্ড অ্যাপ্রুভাল চলে আসলে অ্যাপ্রুভাল দিলাম। তো সোয়াইপের সেকশন কমপ্লিট করার পর এখন আমাদের গ্যালাক্সি NFT ওয়েটি ক্লেম করার জন্য আমরা সিম্পল এখান থেকে লিঙ্কটা কপি করব, কপি করার পর আমরা গ্যালাক্সির NFT এটা ওপেন করে দিলাম। তো এইখানে আপনাদের একটা জিনিস কাজ করতে হবে, এটা খুব খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এটা মাথায় রাখবেন, যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়েটি কিন্তু ক্লেম করতে প্রবলেম হবে। প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, আমাদের বলছে রং নেটওয়ার্ক, সুইস ইউর অ্যাপটোস, আপনাকে বলতেছে অ্যাপটোসে আপনাকে এইখানে কানেক্ট করতে। তো সুইস অ্যাপটোস যে লেখাটা আছে আপনি এইখানে একটা ক্লিক করে দিতে পারেন, অ্যান্ড আপনাকে আমি কিন্তু অলরেডি কিন্তু ক্লেম করে নিয়েছি NFTটা, তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি একটা সেকেন্ড ওয়ালেট দিয়ে যেটাতে পারফর্ম করেছি ওইটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা গ্যালাক্সি NFTটা ক্লেম করার জন্য আপনাকে কী করতে হবে, আপনার মার্টিন ওয়ালেটের যেই অ্যাড্রেসটা দিয়ে আপনি কাজ করেছেন এই টেস্টনেটে, এই মার্টিন ওয়ালেটের প্রাইভেট কি কিন্তু বের করা যায় সেটিংয়ে যে আপনি এখান থেকে অ্যাকাউন্ট ডিটেলস সিক্রেট প্রেস এগুলো থেকে আপনি কিন্তু ইজিলি কিন্তু ওই প্রাইভেট কি অথবা সিক্রেট ওয়ার্ড কিন্তু নোট করতে পারবেন। নোট করে আপনাকে করতে হবে ওইটাই আপনাকে প্যাট্রা এক্সটেনশন যেটা আমরা ইউজ করতেছি প্যাট্রা এক্সটেনশনে ইনপুট করতে হবে। সেটিং বারে আসবেন, এখানে দেখবেন যে ইনপুট করার জন্য কিন্তু এখানে অনেক অপশন আছে, যে প্রোফাইল লোগো, প্রোফাইল লোগোতে ক্লিক করলে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাড করা যায়। তো সেম টু সেম মার্টিন ওয়ালেটে যে এক্সটেনশনটা ইউজ করতেছেন, যে প্রাইভেট কি দিয়ে যে অ্যাড্রেস যে ওয়ালেট, সেম ওয়ালেটটাও আপনাকে প্যাট্রা ওয়ালেটে লগ ইন করতে হবে, মানে সেম টু সেম দুইটা ওয়ালেট এক হতে হবে। এটা হওয়ার পরে কী করতে হবে, গ্যালাক্সিতে যে আপনি ওপেন করেছেন এইখানে আপনার প্রোফাইলে আসতে হবে। গ্যালাক্সির প্রোফাইলে আসার পর এইখানে আপনি সিম্পল সেটিং যে বারটা আছে আপনি সেটিং বারে ক্লিক করবেন, সেটিং বারে ক্লিক করার পর আপনি ম্যাটামাক্স থেকে অ্যাপ্রুভাল দিতে হবে। তো ম্যাটামাক্স থেকে অ্যাপ্রুভালটা দেওয়ার পর এইখানে আপনি সেটিং বারে দেখবেন যে ওয়ালেট অ্যাড্রেস একটা অপশন দেখতে পারবেন, আমি জুম করে দেখাচ্ছি যে ওয়ালেট অ্যাড্রেস অপশন এইখানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যান্ড এইখানে দেখেন অ্যাপটোস নেটওয়ার্ক কানেক্ট করার একটা অপশন আছে, আপনি তো ম্যাটামাক্স অলরেডি কানেক্ট করেছেনই, পাশাপাশি আপনাকে অ্যাপটোস নেটওয়ার্ক কানেক্ট করতে হবে। যেমন অলরেডি আমার একটা অ্যাপটোস নেটওয়ার্ক এখানে কানেক্ট আছে, আমি এটাকে ক্রস করে কেটে দিলাম, আমি দেখাচ্ছি এখানে আপনি অ্যাড নেটওয়ার্ক একটা অপশন দেখতে পারবেন। ইভিএম চেনটা হচ্ছে কি, ইভিএম বলা হয় ম্যাটামাক্সের যতগুলো নেটওয়ার্ক আছে এটাকে শর্টকাটে বলা হয় ইভিএম চেন, যেটা আমরা অলরেডি ম্যাটামাক্সে কানেক্ট করেছি। এখন প্লাস আমরা যেহেতু অ্যাপটোসের NFT ক্লেম করবো সেক্ষেত্রে আমাদের পাশাপাশি অ্যাড নেটওয়ার্ক হিসাবে আপনি প্যাট্রা ওয়ালেট কানেক্ট করবেন। প্যাট্রা সাপোর্ট করে, মার্টিন ওয়ালেট সাপোর্ট করে না, তার জন্য আমি আপনাদেরকে ভিডিওর প্রথমেই প্যাট্রা ওয়ালেট এক্সটেনশন আপনাদেরকে সাজেস্ট করেছি ডাউনলোড করে, সেম ওয়ালেট মার্টিনে যে পারফর্ম করছেন ওইটা সেম অ্যাড্রেস এখানে দিতে হবে। অ্যান্ড প্যাট্রাতে আপনি যখন অ্যাপ্রুভাল দিবেন আপনার কিন্তু প্যাট্রা ওয়ালেট থেকে অ্যাপ্রুভাল চলে আসলো, অ্যান্ড আপনার ম্যাটামাস থেকে একটা কনফার্মেশন চলে আসলো। এখন কিন্তু আপনার এইখানে কিন্তু নেটওয়ার্কটা সুইচ হচ্ছে, মানে এখানে আপনার অ্যাপটোসের নেটওয়ার্ক কিন্তু অ্যাড হয়ে গেল অ্যাপটোস অ্যাড্রেস। এখন যখন আপনি ব্যাগে চলে আসবেন গ্যালাক্সিতে কাজ করার জন্য, এখন থালা ল্যাবে যখন কাজ করবেন তখন বলবেন সুইচ ইউর অ্যাপটোস,
যখনই আপনি আপনার নেটওয়ার্কটা সুইচ করবেন অটোমেটিকলি আপনার কী হবে, এখন যে অ্যাড্রেসটা আপনি এখানে কানেক্ট করছেন ওই অ্যাড্রেসে এটা কিন্তু সুইচ হয়ে গেছে। এখন আপনি সুইচে ক্লিক করলে কিন্তু আপনার এটা অ্যাপ্রুভাল চলে আসবে। আচ্ছা ওয়েট, এখানে রং নেটওয়ার্ক বলতেছে, এখান থেকে আপনি নেটওয়ার্কের উপরে ক্লিক করবেন। রং নেটওয়ার্কে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাপটোস অপশন পাবেন। অ্যাপটোস যখন আপনি ক্লিক করবেন আপনার কিন্তু এখন মেইন নেটটা অ্যাপটোস হয়ে গেছে এবং আপনার এখানে টাস্কগুলো চলে আসছে। আপনাকে এগুলো সব আপনি অ্যাপ্রুভাল করতে পারবেন ইজিলি। প্রথমে যদি টুইটারের টাস্কটা কমপ্লিট করেন এটা অ্যাপ্রুভাল হবে, আপনি যে সোয়াইপ করেছেন সোয়াইপের টাস্কগুলো অ্যাপ্রুভাল হবে, আর কিছু কিছু টাস্ক আপনাকে পরে অ্যাপ্রুভাল করতে হবে। যেমন আমি যদি ফলো টাস্কটা বলি, যে আমরা টুইটারে ওদেরকে ফলো করে দিলাম অ্যান্ড আপনি ভেরিফাই করলেন এটা ফলো হয়ে গেল। তারপরে মিন্ট মুড মোড টোকেন, এগুলো আপনার এখন ভেরিফাই হবে না, এগুলো 24 ঘন্টা পর ভেরিফাই হবে। যেমন প্রোভাইডার লিকুইডিটি স্টেবিলিটি এটি আমরা করেছি, ডিপোজিটও কাজ করেছি, স্টেক এলপি কাজ করেছি, এগুলো আপনি জাস্ট ভেরিফাই একটা করে ক্লিক করে দেন, 24 ঘন্টা পর এসে দেখবেন এগুলো সব ভেরিফাই অটোমেটিক হয়ে গেছে। আপনি জাস্ট কাজের ক্ষেত্রে ডিসকর্ড ভেরিফাইড, ইউজ দ্য থালা ল্যাব, তারপরে টুইটার লাইকার, এগুলো আপনি ইজিলি করতে পারবেন। যেমন রিডিটের টাস্ক আপনি সবাই করতে পারবেন, জাস্ট এখানে আসেন অ্যান্ড রিডিট করেন, তারপরে এখান থেকে জাস্ট আপনি ভেরিফাই করেন হয়ে যাবে। তারপরে থালা ল্যাবের যে টুইটটা এটাকে একটা লাইক করতে বলতেছে, এগুলো আপনি সব ইজিলি পারবেন। একটা লাইক করে দিলাম অ্যান্ড এখানে ভেরিফাই করেন, দেখবেন এগুলো সব হয়ে গেছে। এখন ইউজ দি থালা ল্যাব সোয়াইপ অ্যান্ড থালা ল্যাব সোয়াইপ তো অলরেডি আমরা কমপ্লিট করেছি, এটা 24 ঘন্টা পর ভেরিফাই হবে। আমাদের এখন আরও 2টা টাস্ক কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে ডিসকর্ডের টাস্ক অ্যান্ড ডিসকর্ড থালা ল্যাব। তো আসুন ডিসকর্ডটা কীভাবে ভেরিফাই করতে হয় দেখি। ডিসকর্ডটা আমরা জাস্ট এইভাবে ওপেন করে দিলাম। তো ডিসকর্ডে জয়েন করার পর এখান থেকে কমপ্লিট যে নামটা আছে এখানে জাস্ট ক্লিক করে দেবেন, টিকমার্ক দিয়ে সাবমিট করবেন অ্যান্ড ডিসকর্ডের এখানে ভেরিফিকেশন একটা অপশন দেখতে পাবেন, এখানে আসবেন, এই জাস্ট এটা ওপেন করে দেবেন। এটা জাস্ট একটা দিয়ে দিলে, ক্লিক করে দিলে দেখবেন এগুলো আস্তে ধীরে আপনার আনলক হবে, একটু সময় লাগে। তারপরে যে ক্যাপচারে আসবেন, ক্যাপচারে আসার পর এটাকে ভেরিফাই করার জন্য আপনি সিম্পল ক্যাপচার ভেরিফাই ক্লিক করবেন অ্যান্ড এখানে যে এইটা দিবে এটার উপরে ক্লিক করে আপনি আরেকটা সাইটে যাবে, সেখানে আপনার ডিসকর্ড অ্যাকাউন্টটা লগ ইন করবেন। প্রথমে লগ ইন করতে হবে, ডিসকর্ড অ্যাকাউন্টটা আপনি অথোরাইজ করে নেবেন। দেখেন আমি যে অথোরাইজ করে নিলাম অ্যান্ড অথোরাইজ কমপ্লিট করার পর আপনাকে সেই ডিসকর্ডের যে যা সেই ক্যাপচারটা পূরণ করতে হবে, যেখানে আই অ্যাম হিউম্যান এই ক্যাপচারটা যে চলে আসছে এখানে আপনি ক্লিক করে দেবেন। দ্যাট সেট, আমার ক্যাপচার কিন্তু পূরণ হয়ে গেছে, থ্যাংক ইউ বলা হয়েছে আমাকে। এখন আমি যদি ওই ডিসকর্ডে যাই, ডিসকর্ডে যাওয়ার পর দেখেন আমার কিন্তু উপরে আবার যদি ভেরিফাই আমরা ক্লিক করি দেখবেন যে আমার এখানে ইউ আর অলরেডি ভেরিফাইড লেখা চলে আসছে অ্যান্ড আমার এখানে সকল কিছু আনলক হয়ে গেছে, মানে আমার এখানে সকল কাজ কমপ্লিট অ্যান্ড টেস্টনেট আপডেটসে আসলে দেখেন এখানে টেস্টনেট কিন্তু রানিং চলতেছে। এখানে টেস্টনেটের আপডেটের সকল ইনফরমেশন এখানে দেওয়া হয় যে ওরা কবে কীভাবে কী শেষ করবে টেস্টনেট, এখানে সকল কিছু আপনার এখানে দেওয়া আছে। তো যাই হোক, আপনারা এখান থেকে দেখতে পারেন, তো টেস্টনেট সাপোর্ট, টেস্টনেট ডিসকর্ড জেনারেল এগুলো আপনি এখানে চেক করে নেবেন। হাই হ্যালো দু একটা বলে দিলে আপনি অ্যাক্টিভ আছেন, এগুলো বোঝা যায়। অ্যান্ড এখন আমরা জাস্ট সিম্পল কী করবো, আমরা গ্লাক্সিতে ফিরে আসতেছি। গ্লাক্সিতে ফিরে আসার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, গ্লাক্সিতে আমরা যে কাজ করলাম ডিসকর্ডে এখন ভেরিফাই ক্লিক করলে এগুলো অটোমেটিকলি টিকমার্ক চলে আসবে। প্রথমে একটু সময় লাগতে পারে, আপনি জাস্ট এখানে একটু পেজটা রিফ্রেশ দিয়ে নেবেন। তো বন্ধুরা দেখেন এখন কিন্তু আমার ডিসকর্ডের টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে ডিসকর্ড টাস্কটা ওইখানে অ্যাপ্লাই করার 5-10 মিনিট পর আপনি ট্রাই করবেন দেখবেন ভেরিফাই হয়ে গেছে। বাকি যে টাস্কগুলো এগুলো আপনার 24 ঘন্টা পর একা একাই হয়ে যাবে। হয়ে গেলে আপনি যখন এনএফটিটা ক্লেম অপশন দেখতে পাবেন, ক্লেম আইকনে ক্লিক করবেন, আপনার অ্যাপটোস থেকে অ্যাপ্রুভাল আসবে। আর মোস্টলি অ্যাপটোসের মেইন নেটে যখন আপনি এটা ক্লেম করতে যাবেন আপনার এখান থেকে টেস্টনেট থেকে সুইচ করে আপনার নেটওয়ার্কটাকে আপনাকে রাখতে হবে মেইন নেটে, কারণ আপনাকে এখন এটা মেইন নেটে ক্লেম করতে হবে। মেইন নেটে ক্লেম করার জন্য অ্যাপটোসে আসবেন, এখান থেকে আপনি আপনার মেইন নেটটা অন করবেন, যে মেইন নেট দিয়ে ক্লেম করবেন সেম টু সেম হতে হবে। এবং এইখানে অ্যাপটোসের জন্য 60 সেন্ট 70 সেন্টের মতো ফি রাখবেন, আপনার ফি কাটবে মাত্র 10 সেন্ট 8 সেন্টের মতো, বাট আপনাকে $0.5 মতো রাখতে হবে, নাহলে আপনি এটা ক্লেম করতে পারবেন। এটা ক্লেম না করলে আপনি টেস্টনেট থেকে রেওয়ার্ডও পাবেন না, এটা ইম্পর্টেন্ট, ক্লেম করে রেখে দিবেন। বাইন্যান্স থেকে আপনি উইথড্রল দিতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা। এখানে 8 সেন্ট 10 সেন্ট ফি কাটবে, এটা আপনি পারবেন আশা করি ম্যানেজ করে নেবেন। আমাদের লিস্টের সেকেন্ড যে অ্যাডপ্টার টেস্টনেটে সেটা হচ্ছে স্কল নেটওয়ার্ক নিয়ে। তো স্কল নেটওয়ার্ক নিয়ে যদি আপনি কিছু জানতে চান আমাদের চ্যানেলে সার্চ করতে পারেন স্কল নিয়ে। স্কলে আমরা অনেকগুলো অফার আপনাদের মাঝে শেয়ার করছি স্কল টেস্টনেট নিয়ে। তো যখন আমরা স্কল নেটওয়ার্কে টেস্টনেটে আমরা অফারটা আপনাদের মাঝে শেয়ার করি, এই যে এটা ছিল আমাদের ফার্স্ট ভিডিও স্কল টেস্টনেট নিয়ে, এটা যখন শেয়ার করি তখন আমরা প্রি আলফা টেস্টনেটে কাজ করেছি। এখন ফাইনাল স্টেজ আসছে ওদের, ফাইনাল স্টেজ হচ্ছে এখন যে টেস্টনেটটা আমরা পারফর্ম করবো এটা হচ্ছে ওদের ফাইনাল ধাপ। এরপরে ওরা আর কোনো টেস্টনেট রানিং করবে না, এরপরে ডিরেক্টলি ওরা মেইন নেটে চলে আসবে। তো সেই আশায় আমরা কিন্তু এখন এয়ারড্রপে জয়েন করতেছি, আই মিন টেস্টনেটে পারফর্ম করবো, যাতে করে আমাদের কিছু না কিছু ওরা দিয়ে যায়, কারণ ওদের ফান্ড রাইজিং, ওদের টুইটার সকল কিছুই কিন্তু বেস্ট।
তো বন্ধুরা কিভাবে স্কল নেটওয়ার্কে পারফর্ম করবেন, তবে তার আগে ওদের ব্যাপারে একটু আমি আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই ওদের টুইটার থেকে, যেখানে ওরা ওদের ব্যাপারে অনেক কিছুই কিন্তু ওরা ইনফরমেশন দিয়েছে। তো এটা দেখেন অলরেডি স্কল টেস্টনেটে কিন্তু প্রায় 2 লাখের মতো ফলোয়ার্স, এবং ওদেরকে বিটালিয়ান নামে একজন কে আপনি চিনবেন, যে হচ্ছে ইথিরামের কো ফাউন্ডার ইথিরাম, যে টোকেনটা আছে ইথিরাম টোকেনের যে সিও তার নাম হচ্ছে বিটেলিয়ান না কি জানি, আমি আপনাদেরকে দেখাচ্ছি ওদের টুইটারে। যদি আপনি আসেন ইথিরামের টুইটারে, ইথিরামের যে ফাউন্ডেশনের যে মানে মালিক, যে ওদের মানে মূলত মেন উদ্যোক্তা, সে কিন্তু তাদেরকে মূলত সাপোর্ট করতেছে এই স্ক্রল টেস্টনেটকে। তো বিটালিয়ানের টুইটার অ্যাকাউন্টটা আমি খুঁজে পাচ্ছি না, আমি আপনাদেরকে দেখাইতাম। তো তারা কিন্তু রিসেন্টলি টুইটারে কিন্তু আপডেট দিয়েছে ফেব্রুয়ারি 27 তারিখে, যে ওরা ফাইনালি কিন্তু ওদের মেইনেট লঞ্চ করবে, এবং ওরা বলছে আওয়ার টেস্টনেট অন গোয়েলি 100% পারমিশনাল, মানে ওরা এখন ওদের গোয়েলি নেটওয়ার্কে ওরা টেস্টনেট একদম ফাইনাল স্টেজে নিয়ে আসছে। এরপরে ওদের এখানে লেখা আছে গোরিলি দি ফাইনাল স্টেজ বিফোর মেইনেট, মানে ওদের ফাইনাল স্টেজে এখন আপনি যারা টেস্টনেট পারফর্ম করবেন এখন আমরা ফাইনাল স্টেজে আছি। আগে আমরা যারা পারফর্ম করেছিলাম আমাদের তখন প্রি আলফা টেস্টনেটে পারফর্ম করেছি, সেটা ডিটেলস ডাটা সব রিলেট হয়ে গেছে, এখন যেটা আমরা পারফর্ম করবো এটাই কিন্তু ওদের কাছে থাকবে। এবং ওরা যদি ভবিষ্যতে এয়ারড্রপ দেয় সেক্ষেত্রে আমরা যারা টেস্টনেটে পারফর্ম করেছি আমরা কিন্তু এয়ারড্রপ পাবো, এবং এয়ারড্রপ পাওয়ার খুবই চান্স আছে, অনেক সিনিয়ররা কিন্তু এটা এক্সপেক্ট করতেছে যাতে আমরা একটা এয়ারড্রপ আমাদেরকে ওরা দিবে, কারণ ওদের ফান্ড রাইজিং ভাই হিউজ পরিমাণে, ওদেরকে ইথিরামের সিও পর্যন্ত ওদেরকে সাপোর্ট করতেছে। তো আশা করা যায় এটা ভালো কিছু আমাদেরকে দিতে পারে। যাই হোক, এটাতে কীভাবে পারফর্ম করবেন সম্পূর্ণ প্রসেস ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, প্রথম লিঙ্কটা থাকবে এই লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দিব, এই লিঙ্কটা দেওয়া থাকবে। জাস্ট এখানে পোর্টালে ক্লিক করবেন, আমাদের দুটা কাজ করতে হবে, একটা হচ্ছে গোয়েলি টেস্টনেটে কানেক্ট করতে হবে এবং আলফা টেস্টনেটে পারফর্ম করতে হবে। এই দুটো আমি একদম সিরিয়াসলি আপনাদেরকে একদম ইজিলি দেখিয়ে দিব। প্রথমে আপনার মেটা মাস্কটাকে আপনি কোন নেটওয়ার্কে পারফর্ম করবেন সেটাকে আপনি ইথিরামে রাখতে পারেন। আপনি ইথিরামে রাখার পর এখানে যখন আপনি কাজ করবেন, দেখেন আমি দেখাচ্ছি, এখানে যখন আপনি কানেক্ট ইউ ওয়ালেটে সিম্পল ক্লিক করবেন আপনার মেটামাস্ক সিলেকশন করতে পারবেন, এবং অটোমেটিকলি ওরা কিন্তু আপনাকে কানেক্ট করে নিবে। কানেক্ট করার পর এখন আপনাকে বলবে গোয়েলি টেস্টনেটের মেটামাক্সে অ্যাড করতে, যদি আপনার গোয়েলি মেইনেট অ্যাড না থাকে তাহলে ওরা গোয়েলি মেইনেটে আপনাকে সুইচ করে নিচ্ছে, আপনাকে অ্যাড করে নিবে গোয়েলি আরপিসিতে। যদি আপনার স্ক্রল আলফা টেস্টনেট আরপিসি না থাকে তাহলে অ্যাড মেটামাক্সে ক্লিক করবেন, আপনাকে ওদেরও আলফা টেস্টনেটের আরপিসি আছে ওটাও আপনাকে অ্যাড করে দিবে অটোমেটিকলি মেটামাক্সে। যখন অ্যাড করবেন দেখবেন এই যে এখানে কিন্তু আপনার আলফা টেস্টনেট, তারপরে গোয়েলি টেস্টনেট, এগুলো আরপিসি কিন্তু একা একাই বসে যাবে, আপনাকে বসাতে হবে না। তো তারপর আপনাকে কী করতে হচ্ছে, এখানে বলছে ব্রিজ করতে, একটা ব্রিজ করতে হবে এবং L2 ব্লকচেন এক্সপ্লোরার, L2 ব্লকচেন টু এক্সপ্লোরার, এই দুটা কাজ আমাদের করতে হবে। প্রথমে আমাদের একটা কাজই আছে ব্রিজের কাজ, এখানে আমরা ব্রিজ করব। আরেকটা কথা, এখানে ব্রিজ করার সময় মোস্টলি আপনাকে কী করতে হবে, উপরের দিকে রাখতে হবে গোয়েলি চেন। তো গোয়েলি চেনের ব্যালেন্স আপনাকে থাকতে হবে, আপনি ফসেট গোয়েলি চেনের ফসেট কারেক্ট করে নেবেন, এবং এইখান থেকে আপনি কিছু পরিমাণে ফসেট দিয়ে আপনি এখানে ব্রিজ করবেন। যেমন আমি 0.02 দিতে পারি, দুয়ে এখানে আপনি ব্রিজ করবেন। যাদের কাছে গোয়েলি চেনের ফসেট নাই তাদের জন্য কিন্তু আমি ফসেট ব্যবস্থা করে রাখছি, আমি দেখাই দিতেছি। তো বন্ধুরা, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা কিন্তু আপনাদেরকে এখানে আমি যদি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দেখাই, এখানে আমি এতগুলো ফসেটের লিঙ্ক দিয়ে রাখবো, এগুলোতে আপনি ট্রাই করলে ইজিলি ফসেট পেয়ে যাবেন। গোয়েলির ফসেট এই প্রত্যেকটা ভিডিও ট্রাই করবেন, দেখবেন আপনি গোয়েলির ফসেট আপনার ম্যানেজ হয়ে গেছে। গোয়েলির ফসেট ম্যানেজ হয়ে গেলে এখানে আপনার গোয়েলি চেন উপরের দিকে কানেক্ট করবেন, গোয়েলি টেস্টনেট কানেক্ট করার পর এখানে আপনি আপনার অ্যামাউন্টটা দিবেন, তারপরে সেটা ব্রিজ করবেন, মানে আপনার গোয়েলি চেন থেকে আপনি আলফা টেস্টনেটে ইথিরাম ব্রিজ করতেছেন, মানে রূপান্তরিত করতেছেন। তার জন্য আপনি সিম্পল এভাবে করে টেস্টনেটে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। তো আমি সামান্য একটু নিয়ে দেখাই, আমি অলরেডি একবার নিয়েছি, তারপর আমি আরেকবার দেখাইতেছি না। এখানে আমি জাস্ট আমি সেন্টে ক্লিক করলাম, অ্যান্ড এখান থেকে আপনাকে অ্যাপ্রুভাল কনফার্মেশন দিতে হবে। তো জাস্ট আপনি এখান থেকে কনফার্মেশন দিবেন, অ্যান্ড আপনার এটা ব্রিজ হতে 15 থেকে 10 মিনিট সময় লাগতে পারে, এটা ব্রিজ হয়ে যাবে। অলরেডি কিন্তু আমি ব্রিজ একবার করে নিয়েছি, ব্রিজ হলে এইখানে আপনার এটা সাকসেসফুল কমপ্লিট হয়ে যাবে, এবং সাকসেসফুল কমপ্লিট হওয়ার পর আপনি যখনই মেটামাক্সে আসবেন এবং এখানে যে ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে এখানে আপনার ব্রিজের টোকেনটা এখান থেকে চলে যাবে, এবং আপনার যে আলফা টেস্টনেট ইথিরাম আছে এইখানে ব্যালেন্স চলে আসবে, যেটা আমি অলরেডি করেছি 15 মিনিট আগে। আমার এখানে ব্যালেন্স আলফা টেস্টনেটে ইথিরাম চলে আসছে ব্রিজ হয়ে, 15 মিনিট পর ব্রিজে যখন চলে আসবে তখন আপনাদের যে কাজ করতে হবে, আপনি আবারও ব্রিজে আসবেন। ব্রিজে আসার পর এখানে আপনি ব্রিজ করার জন্য এখানে আপনি জাস্ট এখান থেকে পেজটাকে আপনি রিফ্রেশ দিতে পারেন, রিফ্রেশ দিলে আবারও এই অপশনটা চলে আসছে। এখন আপনি উপর দিকে স্কোর আলফা টেস্টনেট বসাবেন, এবং নিচের দিকে আপনি আবারও এখান থেকে কিছু পরিমাণে টোকেন, যেমন 0.01 টোকেন আমি এখান থেকে আবারও ব্রিজ করে ট্রান্সফার করে নিচ্ছি। দেখেন এই যে আমি স্কোর স্যান্ডে ক্লিক করলাম, অ্যান্ড আমি কনফার্ম করলাম, আমি এখন আবারও উল্টা ট্রান্সফার করতেছি। একটু আগে ট্রান্সফার করেছিলাম আমি
কি করেছিলাম একটু আগে, আমি গোয়েলা চেন থেকে স্কলে পাঠাইছি এবং স্কল থেকে এখন আবার গোয়েলা চেনে উল্টো কিছু পরিমাণ নিয়ে নিচ্ছি, আর দুইটার দিকে আমার ব্যালেন্স যদি একটু একটু থাকে। তো এইভাবে করে আপনি নিয়ে নেবেন, জাস্ট পারমিশন দিলে এটা 15-20 মিনিট পর আপনাকে এই ব্রিজের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, ব্রিজের কাজের পরে কিন্তু আমাদের এখন আর কোনো কাজ নাই। দেখেন, পোর্টালের কাজ আমরা করেছি, আমরা ব্রিজের কাজ করেছি, এখানে আর যে কাজ, এই কাজগুলো এখন কোনো কাজ আমাদের করার মতো কোনো কাজ এখানে আমাদের নাই। তো এইটুকু কাজ করার পর আপনি যদি ওদের টুইটারে আবারও একটু কষ্ট করে ব্যাগে চলে আসেন, ওদের টুইটারে আসার পর এইখানে ওরা কিন্তু আবারও একটা ইনফরমেশন আমাদেরকে দিয়ে রাখছে, সেটা হচ্ছে এখানে আপনাদের গয়েলটির একটা কাজ করতে বলতেছে। এই কাজটা করলে একটা রোলের মতো আমাদেরকে দিবে, ফিউচারে এই রোলটা আমাদেরকে বেনিফিট দিবে। তো এটাও কিন্তু ওদের টুইটারে পোস্টে কিন্তু পাওয়া গেছে যে এখানে একটা গয়েলটের কাজ আমাদেরকে দিয়েছে। তো এই লিঙ্কগুলো আমি সব ডিসক্রিপশন বক্সে দিব, আপনি গয়েলটা ওপেন করবেন। এখানে আপনাকে একটা গয়েলট রেডি করতে হবে, আপনি যেই অ্যাড্রেস দিয়ে ম্যাটামাক্সে পারফর্ম করেছেন ওই অ্যাড্রেসটা দিয়ে আপনি কিন্তু এখানে পারফর্ম করবেন। জাস্ট আপনি সিম্পল এখান থেকে কানেক্ট ওয়ালেটে সিম্পল ক্লিক করবেন, অ্যান্ড ম্যাটামাক্স থেকে আপনি অ্যাপ্রুভাল দিবেন, অ্যান্ড অ্যাপ্রুভাল দেওয়ার পর আপনি এখান থেকে আপনার অ্যাড্রেস শো করবেন, আপনি ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করবেন, অ্যান্ড এইখানে আপনি সাইন ইনে কমপ্লিট করবেন। তো গয়েলট থেকে আপনাকে একটা রোলের মতো দিবে, এটা রেখে দেন, ফিউচারে যখন ওরা এটা কিন্তু ভেরিফাইড করবে কারা কারা এখানে কাজ করেছে, এবং আপনার টুইটার এগুলো আপনি সব ই করবেন, সব কিছু ঠিকঠাকভাবে যাতে আপনার কাজগুলো আছে এগুলো আপনি সব অ্যাক্টিভেট আছে কি না এগুলো চেক করে নেবেন। এটাকে বলা হয় মিস্ট্রি বক্স রোল, এখানে বলা আছে যে মিস্ট্রি মাইস্ট্রি রোল দিবে আপনাকে এটা যদি আপনি গয়েলটের কাজটা কমপ্লিট করে রাখেন। তো এখানে অ্যাক্সেস নেওয়ার পর আপনাকে যে এখানে এটা ভেরিফাই করতে বলবে যে টুইটারে ওদেরকে ফলো করছেন কি না, এগুলো আপনি চেক করে নেবেন নিজ দায়িত্বে যে আপনি এগুলো ফলো তলো কমপ্লিট করেছেন কি না। তো কমপ্লিট করা হয়ে গেলে এখানে ইউর অ্যাক্সেস কমপ্লিট, তারপরে টুইটারে টেস্টনেট ল্যাটেস্ট কোনো ভিউ টিউ আছে কি না, এই যে ইউর অ্যাক্সেস কমপ্লিট এইভাবে দেখাবে আর কি। তো আমি আবারও দেখাচ্ছি, প্রথমে টুইটারটা কানেক্ট করার পর, মানে ম্যাটামাস্কটা কানেক্ট করার পর এখানে জয়েন ইউ গেটের রোলে আপনি ক্লিক করতে হবে, এবং এই দেখেন আমার টুইটার যদি কানেক্ট না থাকে আপনি এখান থেকে টুইটারটা আপনার কানেক্ট করে নিতে হবে। টুইটার কানেক্ট না করলে কিন্তু আপনি এখান থেকে ইটা পাবেন না, যে এখন এখানে ভেরিফাই হচ্ছে আর কি এটা। এনিওয়ে, এখানে আর কোনো কাজ নেই, আপনার এইটা কমপ্লিট হয়ে গেলে হয়ে যাবে, আর না হলে নাই। এখানে জয়েন গেটের রোলে ক্লিক করে আপনি দেখবেন যে আপনার এই টুইটার একটু লোড নিচ্ছে, এটা যদি ঠিক হয়ে যায়, সার্ভার প্রবলেম হলে ঠিক হয়ে গেলে আপনি এখান থেকে জয়েন গয়েলটে ক্লিক করে জাস্ট আপনি রোলটা কমপ্লিট করে ফেললে আপনার কাজ কমপ্লিট। তো এইটুকু কাজ করে ফেলবেন, আর মজুমদার চ্যানেলে ফোকাস রাখেন, এই টেস্টনেটের আপডেট, সকল টেস্টনেটের আপডেট আমরা সবার আগে দিব। চ্যানেলে পারফর্ম করেন, অ্যাডোফে কাজগুলো করেন, এনএফটি, টেস্টনেট, তারপরে বটের অফার, গ্যালামের অফার, সকল অফারগুলো আমাদের চ্যানেলে শেয়ার করা হয় এবং ফাস্টলি শেয়ার করা হয়, ভালো প্রফিটেবল হয়। সেলফ আর্নিং করতে চাইলে আমাদের চ্যানেলের পাশে থাকেন এবং লেগে থাকেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।